আপনারা খুব সাবধানে করবেন এটা। আমি আজকে শুকনো লঙ্কা চাটনি করছি, এবার কিভাবে করছি আপনারা দেখুন। গরম জলে আমি এটা প্রথমে সিদ্ধ করে নেব। আপনারা এটা বাড়িতে অন্তত 6 মাস রেখে আপনারা খেতে পারবেন। টমেটো আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢেকে দিলাম। লঙ্কাটা আমার সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধটা হয়েছে, খুব ভালো সিদ্ধ হয়েছে। কভার আছে আমার ফোনের কভারের, তেলটা দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। সর্ষে ফোড়ন, সর্ষেটাও আমি একটু বেশি করে দিলাম। সিদ্ধ করা লঙ্কাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা খুব সাবধানে করবেন এটা। টমেটোটা পেস্ট করে নেব। লবণ দিলাম 2 চামচ, রসুন বাটা, চিনি আমি পুরোটা দেবো না, এটার হাফ দেবো, 50 গ্রামের মতো। হলুদের মধ্যে 1 চামচ, বেশি না। এবার আমি দিলাম ভিনিগার, এখানে 4 চামচের মতো ভিনিগার দিলাম। আমি যে টমেটোটা পেস্ট করেছিলাম এবার ওইটা দিয়ে দিলাম। আমার লঙ্কা চাটনিটা হয়ে গেছে, এবার পাতা দিয়ে আমি নামিয়ে নেব। আমি ঠিক যেভাবে করেছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবে লঙ্কা চাটনিটা করে খেয়ে দেখবেন। মুখ ছেড়ে যাবে জ্বর মুখে সর্দি কাশি হলে, মানে খুবই ভালো লাগবে। আর এমনি তো ভালো তো লাগবেই, একবার আপনারা অন্তত বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।